करना है। ये तारीफ है दिल से जो मैंने करी है। সো হে গাইজ, গুড মর্নিং অল, কেমন আছো তোমরা সব? আশা করি তোমরা সব বিন্দাস আর ফাটাফাটি। তো আজকে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ব্লগটা কি? হ্যাঁ, আজকের ব্লগটা আমরা চলে এসেছি কলকাতার একটা খুব নাম করা একটা তীর্থস্থান, কলকাতা টপ তীর্থস্থানের মধ্যে একটা তীর্থস্থান, যেটা হচ্ছে পরেশনাথের জৈন মন্দির বা জৈন টেম্পল। তো সেখানে আজকে চলে এসেছি, এটা হচ্ছে গোলাবাড়িতে, সরি গাইজ, এটা হচ্ছে গৌরীবাড়িতে। আমি বারবার এটাকে নামটা মুখস্থ করে নিচ্ছি কিন্তু ভুলে যাচ্ছে, এটা হচ্ছে গৌরীবাড়িতে। এখানে তোমরা কীভাবে আসবে সেটা আগে বলি। এটা তোমরা উল্টোডাঙ্গা থেকে হোক, দমদম থেকে হোক বা শ্যামবাজার থেকে হোক, যেখান থেকেই হোক তোমরা কিন্তু এই গৌরীবাড়িতে চলে আসতে পারবে। এখানকার বাস অটো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা ভিতরে যাবো গৌরীবাড়ি, মানে এই যে টেম্পলটা রয়েছে, পরেশনাথ জৈন টেম্পলটা রয়েছে পিছনে দেখতে পাচ্ছ, টেম্পলটা দেখাও একটু। তো এই টেম্পলটা রয়েছে, আমরা এর ভিতরে যাবো, দেখি এখানে ভিডিও করতে দেয় কি না দেয় সেটা সম্পূর্ণ তোমরা জানতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখো, কোনো স্কিপ না করে। আশা করছি ভিডিও তোমার ভালো লাগবে। আর এটা কিন্তু একটা খুবই ভালো একটা তীর্থস্থান। তো চলো আমরা ভিতরের দিকে যাই আর তোমাদের সম্পূর্ণ দেখাই। তো চলো আসো। সো গাইস, এইদিকে হচ্ছে গৌরীবাড়ি, যেখান থেকে আমরা অটো থেকে নেমেছি, তারপরে আমরা চলে এসেছি জাস্ট এই রাস্তা দিয়ে চলে এসেছি। আসার পরে দেখতে পাচ্ছ এই যে দেওয়ালগুলো রয়েছে, এই ঢুকতেই এই দেওয়ালগুলো তোমরা দেখতে পাবে। আর দেওয়ালে জৈন ধর্মের যে সমস্ত সংস্কৃতিগুলো, ঐতিহাসিক স্মৃতিগুলো, মেমোরিয়ালগুলো, সেগুলো দেওয়ালে এভাবে কিন্তু প্রিন্ট করা রয়েছে, এভাবে মূর্তি আঁকা রয়েছে। আর তার নিচে কিন্তু পুরো ডিটেলসটা লেখা রয়েছে, দেখতে পাচ্ছ এদিকে রয়েছে, এমনকি এদিকেও রয়েছে, দুদিকেই রয়েছে। তো চলো আমরা ভিতর দিকে যাই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখতে পেলে কত সুন্দর একটা জাস্ট অসাধারণ ফিলিংস, ঠিক আছে। আর আমরা চলে এসেছি পরেশনাথ জৈন মন্দিরের মধ্যে, একদম ভিতরে ঢুকে পড়েছি। আর গেটে ঢুকতেই দেখতে পাচ্ছ সামনেই তোমরা দেখতে পাবে একটা পুকুর রয়েছে, আর এই পুকুরে কিন্তু রঙিন রঙিন মাছ রয়েছে। আর সামনে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কবুতর রয়েছে, কবুতর অর্থাৎ পায়রা রয়েছে। আর এই দিকে রয়েছে মেন মন্দিরটা, দেখতে পাচ্ছ। আর জায়গাটাতে এত সুন্দর সুন্দর কাজ করা রয়েছে, ছোট ছোট মার্বেল, ভাঙা মার্বেল দিয়ে যে কাজগুলো হয় সেগুলো পুরো করা রয়েছে। আর জায়গাটা খুবই ভালো সুন্দরভাবে মেনটেন্যান্স করা হয়, এই জন্য জায়গাটা এতটা সুন্দর, এতটা গ্লেজ দিচ্ছে। যে আমি তো কলকাতাতে রয়েছি 6-7 বছর, কিন্তু আমি জানতাম না যে কলকাতাতে এত সুন্দর একটা, এত সুন্দর দেখতে, মানে দেখতে কিন্তু খুব ভালো লাগছে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে একটা মন্দির রয়েছে বা এত টেম্পল রয়েছে, সেটা জানতামই না। তো আজকে চলে এসেছি আমরা তো জায়গাটাতে, দেখতে পাচ্ছ এখানে কাকও দেখতে পাচ্ছ, কাকও রয়েছে গাইস। তো চলো মাছগুলো তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছ এখানে ওই দেখো সাদা মাছ রয়েছে আর কালো মাছ, ঠিক আছে। এই কালোগুলো কি তেলাপিয়া মাছের মতো মনে হচ্ছে, যাই হোক ওই সাদা মাছগুলো একটু বড় রয়েছে, দেখতে পাচ্ছ কালো মাছও বড় বড় রয়েছে, বাবা অনেক বড় বড় মাছ রয়েছে দেখতে পাচ্ছ। দাদা, তোমার এখানে এসে কেমন লাগছে? কলকাতার এত কাছে থাকি, তবু আমি জানতাম না যে এখানে এত ভালো মন্দির আছে, ঠিক আছে। এত কাছে থাকি, আমার বাড়ি একদম খুব কাছে, এখানে এসে খুব ভালো লাগছে। মানে এত সুন্দর মন্দির আছে আমি সত্যি জানি না কলকাতার মধ্যে, আর কি বলবো, ঘুরে দেখাচ্ছে, দেখুন কেমন লাগে মন্দিরটা। লাইক করুন, শেয়ার করবেন দয়া করে। সো গাইস, আমি শুট করতে করতে এখনই যাচ্ছিলাম পড়ে এখানে, ঠিক আছে, এখানে পিছন দিকে আসছি, এখান থেকে এখনই পড়ে যাচ্ছিলাম, ভাই বেজে গেছি। যাই হোক, লাইক শেয়ার করো, এত কষ্ট করছি তোমাদের জন্য, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সব কিছু করে দাও, চলো। প্লেনে করে আসো, প্লেন থেকে ঝাঁপ মারলে কিন্তু জাস্ট মন্দির উপর পড়বে, দেখতে পাচ্ছ উপর দিয়ে একটা প্লেন যাচ্ছে, হা হা হা।
তো জায়গাটা অনেকটাই সুন্দর, এদিকে মানে ফুলের গার্ডেন মতো করা রয়েছে দেখতে পাচ্ছ, মন্দিরের ঠিক সামনেই, মন্দিরের বাঁহাতে। আর এইদিকে জাস্ট মেঝেটা মানে উঠানটা যেটা রয়েছে, উঠান বলি আমরা যেটাকে, সমলগ্ন জায়গাটা, এটা জায়গাটা দেখতে দেখতে পাচ্ছ কতটা সুন্দরভাবে সাজানো। আর এখানে যে ডিজাইনগুলো করা রয়েছে এইগুলো দেখতে পাচ্ছ, এইগুলো ভাঙা মার্বেল দিয়ে জাস্ট ডিজাইনগুলো করা রয়েছে। আর এখানে বিভিন্ন ফুলের গাছ রয়েছে দেখতে পাচ্ছ কতটা সুন্দর। এখানে একটা ফোয়ারা রয়েছে, ফোয়ারাটা এখন বর্তমানে বন্ধ রয়েছে। তো খুবই সুন্দর জায়গা এখানে। আজকে আমরা একটু সকাল সকাল চলে এসেছি, এই জন্য লোকজন কম, সেরকম লোকজনও নেই। তো দেখতে পাচ্ছ এখানে রঙিন রঙিন ফুল গাছ রয়েছে, আর এখানে জাস্ট মূর্তিগুলো জাস্ট কতটা সুন্দরভাবে সাজানো। তো দেখতে পাচ্ছ মন্দিরে এখানে আসছে, মন্দিরের সামনে কিন্তু অনেক বসার জন্য এরকম টেবিলগুলো করা হয়েছে। টেবিলগুলোর উপরে যে প্লেট রয়েছে এটা কিন্তু চীনামাটির রয়েছে, আর নিজেরটা কংক্রিট বা সিমেন্টের তৈরি। তো এরকম কিন্তু অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে একজন ভদ্র মহিলা বসে রয়েছে, এরকম অনেক জায়গা রয়েছে। এছাড়াও তোমরা এসে কিন্তু এই যে সিঁড়িতে বসতে পারো, দেখতে পাচ্ছ দিদিগুলো বসে রয়েছে। তো খুবই সুন্দর জায়গা, আর একদম পুরনো যুগের মন্দির হলেও এটাকে রং টং করে একদম সুন্দর করে রেখেছে, আর খুবই ভালো মেনটেনেন্স করা হয়, মেরামত করা হয়। আর মন্দিরের দু সাইডে দুটো দেখতে পাচ্ছ হাতি দিয়ে পুরোহিত মূর্তি করা রয়েছে, মন্ত্রী আর যে পুরোহিত কী বলে এটাকে, যাই হোক কী বলে যে হাতি পরিবহন করা থাকে, পুরোহিত বলে না পুরোহিত বলে, যাই হোক কিছু একটা বলে, আমার ঠিক জানা নেই। তোমাদের যদি সেটা জানা থাকে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এদিকে মন্দির, আর এখানে কিন্তু সবথেকে বড় কথা লেখা রয়েছে যে মন্দিরের ভিতরে ফটো তোলা নিষেধ। তো চলো তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এখানে লেখা রয়েছে জুতো খুলে যান, আর এখানে লেখা রয়েছে মন্দিরের ভিতরে ক্যামেরা নিষেধ। তো আমরা ক্যামেরা নিয়ে যেতে পারবো না, আমরা বাইরে থেকে যতটা দেখানো যায় ততটা দেখাবো, এটা হচ্ছে মন্দির। তো চলো জুম করে দেখি যতটা দেখানো যায়, দেখানোর চেষ্টা করছি। এর থেকে বেশি জুমে আসছে না আমার মোবাইলে। তো দেখতে পাচ্ছ ওখানে পুরোহিত পুজো করছে, যাই হোক। মন্দিরের সামনে রয়েছে দেখতে পাচ্ছ এখানে একটা মূর্তি, আর মূর্তিটা কার সেটা পুরো নিচে লেখা রয়েছে দেখতে পাচ্ছ, পুরো ডিটেলসটা দেওয়া রয়েছে। আজকে রবিবার, আমরা চলে এসেছি ঘুরতে, কিন্তু এখনও মোটামুটি সেরকম লোকজনের ভিড়টা নেই। তো জায়গাটা খুবই সুন্দর আর খুবই মনোরম জায়গা। তোমরা অবশ্যই, আমি তো বলবো যে কলকাতার আশেপাশে থাকো তো অবশ্যই জায়গাটা ভিজিট করতে পারো, জাস্ট দারুণ একটা জায়গা। মন্দিরের ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, তবুও ক্যামেরা লুকিয়ে লুকিয়ে যতটুকু পেরেছি তোমাদের জন্য দেখানোর চেষ্টা করেছি। আমরা ভিতরে গেছিলাম পড়াশোনা যৌন মন্দিরের ভিতরে গেলাম, তো ওখানে ভিডিও করা একদম অ্যালাউ নেই, কিন্তু আমরা ওখান থেকে একটু চুরি টুরি করে করেছি। তো ভগবানের জায়গায় এটা করা উচিত না, তবু তোমাদের জন্য, শুধু তোমাদের দেখানোর জন্য করেছি। ওর ভিতরে যে কাজটা রয়েছে, কাজটা পুরোপুরি কিন্তু ছোটো ছোটো কাজ লাগানো রয়েছে, আর ছোটো ছোটো মানে যে মার্বেল পাথরগুলো হয় রঙিন রঙিন পাথরগুলো লাগানো রয়েছে, মানে জাস্ট অসাধারণ দেখতে। মোটামুটি কোনো মতো করেছি, আর কোনো মতো যে আমাদের জৈনদেবের মানে সাইড থেকে কোনো মতো দর্শন পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা জাস্ট দেখো। আর জাস্ট দেখতে পাচ্ছ মন্দিরের ভিতরে কাজটা কতটা সুন্দর। তো চলো এদিকে দেখতে পাচ্ছ মন্দির, আর আমরা মন্দিরটা পুরোপুরি ঘোরা হয়ে গেল, তো চলো সামনের দিকে এগোই, দেখি আর কি দেখতে পাই। সো গাইস, আমরা চলে এসেছিলাম কলকাতার একটা সুন্দর তীর্থস্থানে, যেটা খুবই সুন্দর একটা জায়গা, আর খুবই সুন্দর ডিজাইনের সঙ্গে তৈরি মন্দিরটা, সেখানে চলে এসেছিলাম, হ্যাঁ, পরেশনাথ জৈন মন্দির। এখানকার সমস্ত কিছু তোমাদের ভিডিওতে দেখালাম, ঘুরে ঘুরে যতটা পেরেছি দেখিয়েছি, আর যেগুলো হাইট পয়েন্ট ছিল সেগুলোও কিন্তু তোমাদের জন্য দেখিয়েছি একটু লুকিয়ে চুড়িয়ে। তো যেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তো এর জন্য কী করতে হবে, তোমাদের একটা লাইক দিতে হবে, শেয়ার করতে হবে, এবং কমেন্ট করে জানাতে হবে ভিডিওটা কেমন হয়েছে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা সুন্দর ব্লগে, তত সময় ভালো থেকো সুস্থ থেকো, আশা রাখছি তোমরা আমার সঙ্গে থাকবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা সুন্দর ব্লগে, টাটা।